রবিবার দুপুরে দুর্ঘটনা ভিআইপি রোডে। এই ঘটনায় মা ও মেয়েকে পিষে দিয়ে পালালো ডাম্পার। রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ভিআইপি রোড ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ডাম্পারটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল স্কুল পড়ুয়া মেয়ে। হঠাৎ ডাম্পারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মা, চাকারতলায় চলে যায় মেয়ে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় কৈখালী অঞ্চলে। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। ডাম্পারটিকে আটক করা হলেও চালক পলাতক।